পৃথিবীর সর্ববৃহৎ ডাইনোসর মিউজিয়ামটির অবস্থান কানাডার আলবার্টা সিটির অদূরে ড্রামহিলার শহরে। জাদুঘরের কারণেই শহরটি পরিচিতি পেয়েছে ডাইনোসরের ভ্যালি নামে। ডাইনোসরের হাড় কঙ্কালের বৃহৎ এই সংগ্রহশালা দেখতে প্রতি বছর এখানে ভিড় জমান লাখ লাখ দর্শনার্থী। বিস্তারিত আরও জানাচ্ছেন মার্জিয়া মানন। কানাডার আলবার্টার ড্রামহিলা শহরে অবস্থিত রয়্যাল টাইরেল জাদুঘরের কারণে শহরটি ডাইনোসরের উপত্যকা নামে পরিচিতি পেয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ডাইনোসর মিউজিয়ামটি বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। 1984 সালে ভূতত্ত্ববিদ জোসেফ বুড টেইলর আলবার্টা রেড ডিয়ার উপত্যকায় কয়লা উত্তোলনের সময় হঠাৎ ডাইনোসরের কঙ্কাল দেখতে পান। তার নাম অনুসারেই 1985 সালে জাদুঘরটির নামকরণ করা হয়। 40টির বেশি প্রজাতির ডাইনোসরের কঙ্কাল ও তার নমুনা রয়েছে এখানে। পৃথিবীর 375 মিলিয়ন বছরের প্রবাল প্রাচীর, বরফ যুগের স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক সরীসৃপ প্রাণী সহ নানা রকম প্রাগৈতিহাসিক জীবন ও জীব সৃষ্টির উৎসের বর্ণনা ও নমুনা এখানে প্রদর্শিত হয়। 1700 বর্গফুট দৈর্ঘ্যের পৃথিবীর সর্ববৃহৎ জায়ান্ট টিরেক্সের প্রদর্শনও এখানেই হয়। এসব নিদর্শনগুলোর বেশিরভাগই জীবাশ্ম সন্ধানের জন্য প্রসিদ্ধ আলবার্টার ব্যাডল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল, যে কারণে আলবার্টায় খুঁজে পাওয়া জীবাশ্মের প্রাথমিক সংগ্রহশালা এই জাদুঘর। জীবাশ্মের বিশাল ও বিচিত্র এই সংগ্রহ নিয়ে কাজ করেন বিশ্বের নানা প্রান্তের গবেষকরা। 2016 সালে জাদুঘরটি পৃথিবীতে প্রাণের সৃষ্টি ও বিকাশের 3.9 বিলিয়ন বছরের ইতিহাসের প্রদর্শনী উন্মোচন করে। দর্শনার্থীদের সময়ের পরিক্রমার অতুলনীয় অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে সাজানো হয়েছে এই প্রদর্শনী। 31,000-এরও বেশি ছাত্রছাত্রী এখানে গবেষণায় লিপ্ত রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের জন্য, বিশেষ করে শিশুদের জন্য বিনোদনের পাশাপাশি জ্ঞানার্জনের উপযুক্ত স্থান হচ্ছে জাদুঘর। মার্জিয়া মান্নান, মাই টিভি।